আমার আন্তরিক মোবারকবাদ, আন্তরিক শ্রদ্ধা, আরো একবার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমাদের সামনে হ্যালো ভাই, ইকরান ভাই, আপনি মাইকটার কাছে থাকবেন, না লাইট ডিস্টার্ব করলে আমরাও যদি ডিস্টার্ব হয়ে পড়ে যাব। তো আমি অনুরোধ করবো আপনাদের প্রথম যে আপনারা একটা দিনী সভাতে এসেছেন, ইসলামিক সভাতে এসেছেন, একটা ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ, এলাকা সুন্দর, আপনারা বসে আছেন। যতক্ষণ পর্যন্ত আমি জলসাটা চালাতে পারবো ততক্ষণ আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। মাইক ম্যান ভাই, ইগো আছে নাকি? ইগো একদম কমিয়ে দেন, মানে ইগো থাকবে না, একদম ইগো থাকবে না ভাই। তো আপনারা সাউন্ডের রিপ্লাই বাবনদেরকে বিশেষ করে অনুরোধ করবো যে আপনারা ভাই ব্যবসার মধ্যে অনেক হইচই করেন, মাঝে মধ্যে উঠে পড়তে শুরু করেন, আমি একদম তা না। আল্লাহ যদি আমাকে বলায় এখন এখন থেকে দু ঘন্টা বলবো ইনশাল্লাহ, তো একদম মনে মনে বসে যাবেন, এই সময় পর্যন্ত উঠবো না ইনশাল্লাহ, তারপরে ধৈর্য থাকলে বাড়বে, সেটা পরের গল্প। আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা আর আমরা যারা উপস্থিত আছি, আল্লাহর রহমে আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমান করেছেন, জনপদান আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বহুত মানুষ আছে সবাই মুসলমান হতে পারেনি, মুসলমান হওয়াটা নসিবের ব্যাপার, তকদিরের ব্যাপার, আল্লাহর রহম না থাকলে মুসলমান হওয়া যায় না। কারণ নবী সাহেব আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যার বাড়িতে মানুষ হয়েছেন তার আপন চাচা আবু তালিব, খাওয়া দাওয়া করেছেন, বড় হয়েছেন, কিন্তু তিনি মুসলমান হতে পারেননি। এত এত বাস্তব কথা যে আল্লাহর রহম ছাড়া মুসলমান হওয়া যায় না, সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। আর আমাদেরকে এমন একটা নবীর উম্মত করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী লালায়িত ছিলেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত এবং আমরা মুসলমান, আমরা এটা বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য আসিনি, যারা এসেছি আমরা কালের আবর্তমানে একদিন আপনারা অনেকে জোয়ান ছিলেন, 12 বছরের যুবক, 13, 14, 15 করতে করতে আজকে কেউ 60-এর কোঠায়, কেউ 70, কেউ 80-এর কোঠায়, এমনি করে একদিন পৃথিবী থেকে বিদায় হতে হবে। আমরা কিন্তু পৃথিবী থেকে কেউ বিদায় হতে চাই না, ঠিক বলছি তো? আমরা সবাই বেঁচে থাকতে চাই, কিন্তু আমরা কেউ বেঁচে থাকতে আসিনি। আসলে এটা আমাদের থাকার জায়গা নয়, এটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র। মাধ্যমিক পরীক্ষা চলছে আপনারা জানেন, সব ছেলেরা পরীক্ষা কেন্দ্রে ঢোকে, তাদের নির্দিষ্ট সময়ের জন্যই সেখানে থাকে, মাত্র 3 ঘন্টা, ঠিক না ঠিক বলেন? তো আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা কেন্দ্রে। আমাদের আয়ু কাউরে 10 বছর, কাউরে 12 বছর, কাউরে 25 বছর, কাউরি 50, 60, 100, খুব জোর আমাদের চলে যেতে হবে। তো চলে যাওয়ার ওই জায়গাতে যদি আমরা ইমান না নিয়ে যেতে পারি, মুসলমান না হয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবনটা টোটাল ব্যর্থ হবে, আমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকে যেতে হবে। সেজন্য আজকে আমরা যে জালসা শুনতে এসেছি তার একটা নেক নিয়ত যে আমরা দিন শিখবো, দিনের ওপরে আমল করবো, ধরে বোধের ইনশাল্লাহ। আমাদের জীবন সফল তখনই হবে যখন আল্লাহ পাক আমাদের উপর রাজি হবে এবং আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, তখনই আমাদের জীবনটা সফল হবে। সেই সাফল্যের পথ পেতে গেলে অনেক ত্যাগ করতে হবে, অনেক কোরবানি আসবে, অনেক সমস্যা আসবে,
সেই সমস্যাকে ডিঙিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। জান্নাত যেতে নানান বাধা আসবে। মা বোনেরা আপনারা জানেন যে অসংখ্য মা বোন পৃথিবীতে, মা বোনদের ইতিহাস পড়ে দেখবেন ইসলামের ইতিহাসে যে অনেক মা বোন ইসলাম প্রচারে, ইসলাম প্রতিষ্ঠাতে মা বোনদের অনেক ত্যাগ আর অনেক কোরবানি আছে। আপনারা নিশ্চয় ফাতেমার নাম শুনেছেন, আপনারা নিশ্চয় হযরত আয়েশার নাম শুনেছেন, আপনারা নিশ্চয় হযরত খাদিজার নাম শুনেছেন, আপনারা অনেক অনেক মহিলার নাম শুনেছেন যারা এই পৃথিবীতে ইসলাম প্রচারে অনেক অগ্রণী ভূমিকা রেখেছেন। আজকের পৃথিবীতেও মহিলারা ইসলাম প্রচারে অনেক ভূমিকা রাখছেন। কিন্তু বড় কথা হচ্ছে সেদিনেও ইসলামের দুশ্মন ছিল, আজও ইসলামের দুশ্মন আছে। সেদিনও নমরুদ ফেরাউন ছিল, আবু জেহেল ছিল, আজকেও নমরুদ ফেরাউন আবু জেহেল আছে কিন্তু ভিন্ন নামে। নামটা আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের নামও তো আবু জেহেল ছিল না আসলে, সে আবুল হাকাম ছিল, জ্ঞানের পিতা ছিল, জ্ঞান সমৃদ্ধ মানুষ ছিল। ইসলামের বিরোধিতা করার কারণে তার নাম আবু জেহেল হয়ে গেল। অতএব নামটা পাল্টে আছে, কিন্তু পৃথিবীতে ইসলামের বিরোধিতা ওই রকম ভাবেই আছে। সেদিনও মুসলমানরা ত্যাগ আর কোরবানি করেছে, আজকেও মুসলমানদেরকে ত্যাগ ও কোরবানির বিনিময়ে পৃথিবীতে টিকে থাকতে হবে। এই বাস্তবটা আমাদের মেনে নিতে হবে জনপদের ইনশাআল্লাহ। আমি সেজন্য আপনাদের কাছে বলবো, হযরত আদম নবীর নাম শুনেছেন না শোনেন নাই? তো হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ পাক তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন। কেন পাঠালেন তাও জানেন? কিন্তু তিনি একটা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঠিক বললাম তো? সেই দোয়াটা এজন্য করেছিলেন যে আল্লাহ পাক একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিল, সেটা তিনি গিয়েছিলেন, তারপর আল্লাহ পাকের তাকে পৃথিবীতে ফেলে দিয়েছিল। তো তিনি বলেছিলেন, আল্লাহ আমি আমার নাফসের প্রতি জুলুম করেছি, বুঝতে পারছেন পারেন নাই, তো আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব। তাহলে যদি আদম নবী আল্লাহর কাছে এমনি করে নিজেকে জালেম বলে যে আমি ভুল করেছি আল্লাহ আমারে ক্ষমা করো, তাহলে আমাদের অবস্থা কিরকম হবে? আপনারা